মহামারীর করোনার সংক্রমণ রোধে সারা দেশে শুরু হলো কঠোর লকডাউন। সকাল থেকেই বিভিন্ন চেকপোস্টে কড়া নজরদারি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুভমেন্ট পাস ছাড়া কাউকেই চেকপোস্ট দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, নির্দেশনা কঠোরভাবে মানা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তারা। গলি মুখগুলো বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে যেন গাড়ি চলাচল না করতে পারে। তবে অলিগলিতে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলেও কারো মধ্যে নেই সচেতনতা। দর্শক, এ নিয়ে আরো জানাতে তেজগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, হ্যাঁ অলি, আজকে লকডাউনের প্রথম দিন এবং আমরা দুপুর পর্যন্ত দেখলাম প্রধান যে সড়কগুলো আছে সেই প্রধান সড়কে পুলিশের তৎপরতা আমাদের চোখে পড়েছে। পুলিশ চেষ্টা করছে যে সমস্ত সড়কগুলোকে তারা গাড়ি চলাচলের ক্ষেত্রে আপাতত নিয়ন্ত্রণ করছে সেগুলোকে গাড়ি চলতে দিচ্ছে না, এবং জরুরি প্রয়োজন ছাড়া যারা যারা আসছে এখানে সেই ধরনের জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই তারা যেতে দিচ্ছে না। এবং গাড়িগুলোর ক্ষেত্রে এবং কিছু কিছু সড়ক আছে যেগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে, যেখানে গাড়ি চলাচল তারা বন্ধ রাখছে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে বিভিন্ন পয়েন্টে রাস্তায় রাজধানীর অনেকগুলো পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। চেকপোস্টগুলোতে তারা গাড়িগুলোকে থামিয়ে তাদের প্রয়োজন জিজ্ঞেস করছে, প্রয়োজন না থাকলে তাদেরকে যেতে দিচ্ছে না। এবং অনেকের নামে আমি মামলা করতেও দেখেছি, কিছু কিছু মোটরসাইকেল যাদের বিষয়ে তারা যে ধরনের যুক্তি দেখাচ্ছেন বের হওয়ার জন্য, সেই যুক্তি তারা যদি পছন্দ না হচ্ছে তখন পুলিশ জরিমানাও করছে, এমন ঘটনাও দেখেছি। তবে একটা বিষয়, গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করা গেলেও মানুষের চলাচলে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব একটা আসলে সফল হতে পারছে না। আমরা সকালে এমন অনেক ঘটনা ঘটতে দেখেছি যে মানুষ বলছে যে তারা লকডাউনের কী পরিস্থিতি সেটা দেখতে আসছে, লকডাউন কেমন হয় সেটা দেখতে বের হয়েছে। কেউ বলছে যে যাচ্ছে ফার্মেসিতে, যখন জানতে চাওয়া হলো তাহলে আপনার প্রেসক্রিপশন কোথায় সেটা দেখাতে পারছে না, ডাক্তারের অজুহাত, বাজারের অজুহাত, বিভিন্ন অজুহাতে রাস্তায় মানুষ বের হচ্ছে। সেইগুলোর ক্ষেত্রে আসলে পুলিশের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে খুব বেশি যে কড়াকড়ি করা হচ্ছে তাও না, এবং অনেকেই দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছে, এলোমেলো ঘুরছে, তাদেরকে পুলিশ তেমন কিছু বলছেও না। স্বাভাবিকভাবে বলা যায় যে গাড়ি নিয়ন্ত্রণ করা গেলেও লকডাউনের প্রথম দিনে অন্ততপক্ষে মানুষের চলাচল, যারা প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছে সেই প্রয়োজন ছাড়া বের হওয়ার ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট করে নেওয়া যে আপনার কাজ নেই, আপনি কেন বের হলেন, এই ধরনের যে তৎপরতা সেটা খুব বেশি দেখা যায়নি। তো এভাবেই আসলে প্রথম যে দিনে লকডাউন সেটা চিত্র ছিল এরকমই। ওলি নাসির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।